বন্ধুরা, ন্যাচারাল আইডিয়া থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটি দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ন্যাচারাল আইডিয়া, ক্লিক করুন বেল আইকন। আমি নতুন নতুন কিছু জিনিস দিয়ে থাকি যেগুলি আপনাদের উপকারে আসে, বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন, কিন্তু সেগুলি অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর আপনি যদি নিজের হাতে ঘরে বসে তৈরি করে ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সাশ্রয়ীভাবে ব্যবহার করতে পারেন। তেমনই একটি সাশ্রয়ী জিনিস হলো সিরকা বা ভিনেগার। ভিনেগার হলো ইংরেজি শব্দ। তাহলে সিরকা বা ভিনেগারটা কি? সিরকা বা ভিনেগার হলো এক জাতীয় তরল পদার্থ যা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি করা হয়। আর এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বিভিন্ন ধরনের ফলমূল, এর রস থেকে গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়, যেমন লেবু, আপেল, টমেটো, নাশপাতি, খেজুর, নারকেল, আখ, আপেল, চাল, গম, ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফলমূলের রসকে গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় এই অ্যাসিটিক অ্যাসিড। আপনারা হয়তো আপেল সাইডারের নাম শুনেছেন। আপেল সাইডার এক ধরনের সিরকা বা ভিনেগার যা আপেলের রস থেকে তৈরি সিরকা। এই ভিনেগার বা সিরকার অনেক নাম রয়েছে, যা যে ফল থেকে এই ভিনেগার বা সিরকা তৈরি করা হয় সেই ফলের নাম অনুসারেই এই সিরকার নামকরণ করা হয়। সিরকা অত্যন্ত উপকারী একটি পদার্থ যা আমাদের শরীর ও স্বাস্থ্যকে অনেক রোগব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। যারা ভাবেন সিরকা খাবারের সামান্য একটা উপকরণ ছাড়া আর কিছুই নয়, তারা জেনে রাখুন সিরকা দিয়ে কী কী করা যায়। সিরকাকে শ্যাম্পু ও কন্ডিশনারের দারুণ বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। কাপড় থেকে অবাঞ্ছিত দাগ ওঠানো যায়। ত্বক ও বিভিন্ন আসবাবপত্র পরিষ্কারক হিসাবে ভিনেগার বা সিরকা ব্যবহার করা যায়। বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন আচার, চাটনি, জুস ইত্যাদি সংরক্ষণ করতে সিরকা বা ভিনেগার ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে সিরকা নিয়মিত ব্যবহার করলে হজমের ক্ষমতা বাড়ে, শরীর থেকে কোলেস্টেরল বের করে দেয়, ফলে দেহ সুস্থ থাকে, ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। যারা হেস্কির সমস্যায় ভুগছেন তারা হেস্কি থেকে মুক্তি পেতে সিরকা ব্যবহার করতে পারেন। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েক ফোঁটা সিরকাই যথেষ্ট। প্রতিদিনকার খাবারে কোনো না কোনোভাবে এ সিরকা যোগ করলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে ভাবছেন যে আমরা কিভাবে সিরকা যোগ করতে পারি? আমাদের প্রতিদিনকার রান্নায় ভিনেগার যোগ করতে পারি, যেমন মাংস রান্না, আচার কিংবা সালাদ বানানো ইত্যাদি। সালাদ তৈরির সময় একটু সিরকা দিয়ে মাখিয়ে নিন। কখনো খাবার ম্যারিনেট করতেও সিরকা ব্যবহার করা যায়। এইভাবে আপনি নিজের শর্করা আরও ভালো করে নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের প্রাত্যহিক জীবনে নানা রান্নায় ভিনেগার ব্যবহৃত হয়। মাংস রান্নার, আচার কিংবা সালাদ বানানো ইত্যাদি অনেক কিছুতেই ভিনেগার ব্যবহার করা হয়। অহরহ রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালী কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতেও ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগারের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। আমাদের দেশে সাধারণত সাদা ভিনেগার বেশি ব্যবহার করা হয়। তাহলে আসুন দেখি আমরা কিভাবে ভিনেগার তৈরি করে নিজেরাই ব্যবহার করতে পারি। ভিনেগার তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার নয়।
সেক্ষেত্রে আপনি যদি ভিনেগার তৈরি করতে চান তাহলে প্রথমে স্থির করতে হবে কোন ফল দিয়ে আপনি ভিনেগার তৈরি করবেন। যে ফল দিয়ে আপনি ভিনেগার তৈরি করবেন সে ফলের রস নিতে হবে। আপনি যে কোনো ফল দিয়ে ভিনেগার বা সিরকা তৈরি করতে পারেন, অথবা কয়েকটি ফল একত্রে মিশিয়েও ভিনেগার তৈরি করা যায়। সেক্ষেত্রে আপনি যে ফল দিয়ে ভিনেগার তৈরি করবেন সে ফলের রসের প্রয়োজন হবে। ধরুন আমি লেবু দিয়ে ভিনেগার তৈরি করতে চাই, তাহলে আমি কি করব, প্রথমে লেবু থেকে রস বের করে নেব, আর প্রয়োজন হবে একটি কাঁচের বোতল। এই কাঁচের বোতলে রস ভরে কর্কটি ভালো করে লাগিয়ে দিতে হবে এবং এই কর্কের উপরে ভালো করে স্কচটেপ দিয়ে এয়ারটাইট করে নিতে হবে, যাতে বাহির থেকে কোনো বাতাস বোতলের ভিতর প্রবেশ করতে না পারে। এইবার বোতলটিকে মাটির নিচে অথবা কোনো নিরিবিলি স্থানে শিশুদের নাগালের বাহিরে 40 দিন পর্যন্ত রেখে দিতে হবে, তবে মাটির নিচে পুঁতে রাখলেই ভালো হয়। এইভাবে 40 দিন রাখার পর বোতলটি খুলে তরলটি ভালো করে ছেঁকে নিলেই তরল সিরকা পাওয়া যাবে। আর এই সিরকা অল্প অল্প করে পানিতে মিশিয়ে খাওয়া যাবে। দ্বিতীয় পদ্ধতিটা হলো, সিরকা তৈরির মূল উপাদানটি হলো অ্যাসিটিক অ্যাসিড। বাজার থেকে অ্যাসিটিক অ্যাসিড কিনে আনুন, আর পরিশ্রুত অর্থাৎ বিশুদ্ধ পানিতে 5% অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে নিলেই সিরকা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি 1 লিটার পানি নিলাম এবং ইহাতে যদি আমি 5% অর্থাৎ 5% অ্যাসিটিক অ্যাসিড দেই, তাহলে 1 লিটার পানিতে কতটুকু অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, অর্থাৎ 1000 ml পানিতে আমার অ্যাসিটিক অ্যাসিডের প্রয়োজন পড়বে 50 ml। তাহলে আমি 50 ml অ্যাসিটিক অ্যাসিড আমি এই পানিতে দিয়ে দিলাম। এইবার ভালো করে ঝাঁকিয়ে সেটাকে সংরক্ষণ করতে পারেন। হয়ে গেল সিরকা বা ভিনেগার। এইবার আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভিনেগার বা সিরকা। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।